আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, এখন অলমোস্ট রাত 1:30 বাজে, আপনাদের জন্য ভিডিও রেডি করতেছি। তো আশা করছি যারা ভিডিওটি এখন দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমাদের আজকের যে টিউটোরিয়ালটি সম্পূর্ণটা বুঝতে পারবেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্যানভা দিয়ে, মানে ক্যানভা নিয়ে, ক্যানভা দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, ক্যানভা দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন, এটা নিয়ে বিস্তারিত একটা মাস্টার ক্লাস বলতে পারেন, বা এটা বিস্তারিত ধারণা একটা দিয়ে দেবো, যাতে আপনারা ক্যানভা দিয়ে নিজেদের পার্সোনাল কাজ সহ বিজনেস কাজ, প্রফেশনাল কাজ সব কিছু করতে পারেন। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিচে দেখবেন লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে, তাহলে এই ক্লাসের পুরো যে সারমর্মটা আছে সেটা বুঝতে পারবেন, আপনাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, অনেকের কাছে নতুন ক্যানভা, ক্যানভা বিষয়টা অনেকেই জানে না, ক্যানভা কী সেটা আগে আলোচনা করি। তার আগে দেখুন এই যে ক্যানভা, ক্যানভা নিয়ে আমরা একটু সার্চ দিই গুগলে। ঠিক আছে, জাস্ট ক্যানভা লিখে সার্চ দেবো, ক্যানভা ডট কমে ঢুকবো না, আগে আমরা ক্যানভা লিখে সার্চ দিই। ঠিক আছে, এই যে দেখুন এখানে কী লেখা আছে, হ্যাঁ একটু জুম করে দেখাইলে ভালো হইতো আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখুন এখন হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট বিউটিফুল ডিজাইন উইথ ইয়োর টিম। ঠিক আছে, এখানে আপনার ডিজাইন করতে পারবেন, মূলত ক্যানভা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা সফটওয়্যার, অনলাইন ভিত্তিক সফটওয়্যার, যেখানে অলরেডি হাজার হাজার ট্যাম্পলেট রেডি করা আছে, জাস্ট আপনি এডিট করবেন, এডিট করে সেটা ইউজ করবেন আপনার প্রফেশনাল কাজে, পার্সোনাল কাজে। ঠিক আছে, ক্যানভা হচ্ছে সেরকম একটা অনলাইন সফটওয়্যার। তো এখানে দেখুন কী বলা আছে, ইউজ ক্যানভাস ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার অ্যান্ড লেআউট টু ডিজাইন শেয়ার অ্যান্ড প্রিন্ট বিজনেস কার্ড লোগোস প্রেজেন্টেশন অ্যান্ড ইয়োর, তারপরে দেখুন বিস্তারিত দিয়ে দিয়েছে। তারপরে এখানে নিচে দেখুন ক্যানভা ইজ ফ্রি, ক্যানভা কি ফ্রি, ক্যানভা ইজ অলওয়েজ ফ্রি টু ইউজ এভরি ওয়ান, ইউ ক্যান চুজ আপগ্রেড ক্যানভা প্রো অর ক্যানভা এন্টারপ্রাইজ ফর অ্যাক্সেস টু প্রিমিয়াম টুলস অ্যান্ড কন্টেন্ট। তারপর কী হচ্ছে, ক্যানভা বেটার দ্যান ফটোশপ ইন টার্মস অফ অ্যাকচুয়াল ক্রিয়েটিং ইমেজ, ইফ ইউ স্টিকিং উইথ প্রিমেড টেম্পলেট ক্যানভা ইজ ডেফিনেটলি দ্য ফাস্টার প্রোগ্রাম, হাউ ইভার ওয়ান্স ইউ বিকাম প্রফিসিয়েন্ট উইথ ফটোশপ, ইট ইজ জাস্ট এ ফাস্ট ইট ইফ নট ফাস্টার টু ইউজ হোয়েন ইট কামস টু কাস্টম ডিজাইন। ঠিক আছে, কাস্টম ডিজাইনের জন্য ফটোশপ হচ্ছে বেস্ট, কিন্তু আপনি যদি এটাতে যে যেটা বুঝেছে আর কি, ক্যানভা হচ্ছে রেডিমেড টেম্পলেট আছে, আপনি সেগুলো খুব দ্রুত ইউজ করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট আপনার ডিজাইনটা আপনি আপনার টেক্সট বসায় দিবেন, আপনার সব কিছু বসায় দিবেন, ওকে হয়ে যাবে। কিন্তু ফটোশপের মাধ্যমে আপনার কাস্টমভাবে ডিজাইন করতে হয়, এখানে সেটা বুঝে যাবে। হোয়াট ক্যানভা গুড ফর, ক্যানভা মেক ব্র্যান্ডিং ইমেজ অ্যাজ সিম্পল অ্যাজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেটা বললাম আর কি, ক্যানভা আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। এখানে দেখুন হ্যাভ ওয়াটারমার্ক, এখানে দেখুন প্রো আর পেইড এলিমেন্ট, উই হ্যাভ ওয়াটারমার্ক অন ইউর ডিজাইন ইফ ইউ আর ক্যানভা ফ্রি ইউজার, ডাউনলোড ইউর ডিজাইন পারচেস অল প্রো এলিমেন্ট। তো আপনারা কীভাবে এটাতে কি বলে প্রিমিয়ামটা ইউজ করবেন তার জন্য আমাদেরকে, আমাদের সাথে যুক্ত হতে হবে, আমরা আপনাদেরকে আমাদের যে প্রো অ্যাকাউন্ট আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো, বা আপনাদের অ্যাকাউন্ট করে দেবো, সেরকম একটা লিংক তৈরি করে দেবো, গ্রুপ তৈরি করে দেবো, যেখানে সম্পূর্ণ প্রিমিয়াম ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই প্রিমিয়াম ফিচারটা পাইতে গেলে আপনাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকে,
ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলেই পাবেন আমার টেলিগ্রাম গ্রুপ। তো টেলিগ্রামের লিংক দেওয়া আছে, আপনারা জাস্ট ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, ওখানে আপনারা মেসেজ দিতে পারবেন না, আমি জাস্ট আপনাদের মেসেজ যাতে না করতে পারেন সেটা অফ করে রেখেছি, কেননা অনেকেই ঢুকে ওইখানে অনেক চ্যাট করা শুরু করে, কথা বলা শুরু করে, যার কারণে ইম্পর্টেন্ট বিষয়গুলো ওখানে আর আলোচনা হয় না। তাই চ্যাট অফ করে রাখছি, কেউ মেসেজ দিতে পারবেন না, কিন্তু আপনারা জয়েন হয়ে থাকেন, আমরা মেসেজ দেবো সেটা আপনারা দেখতে পারবেন। সেখানে আপনাদেরকে লিংক প্রোভাইড করা হবে, প্লাস আদার্স আরও অনেক প্রিমিয়াম যে সফটওয়্যার বা কোনো কিছু আছে সেই লিঙ্কগুলো আপনারা সেই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যান। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনারা অনেক উপকার হবে আর কি, আপনার অনেক প্রিমিয়াম জিনিসগুলো সেখানে পেয়ে যাবেন ফ্রিতেই। তো যেটা বলছিলাম আর কি, ক্যানভা দিয়ে আপনারা মূলত গ্রাফিক্সের মোটামুটি 70-80% কাজ আপনারা ক্যানভা দিয়ে করে দিতে পারবেন। সেই কারণে আজকে গ্রাফিক্সের আমাদের গত পর্বে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করেছি, ফটোশপ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমাদের ক্যানভা নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা খুব ইজিলি কাজ করতে পারেন, আপনাদের পার্সোনাল এবং প্রফেশনাল কাজ দুটোই যাতে খুব ইজিলি করতে পারেন। সেই কারণে ক্যানভাটা আপনাদেরকে দেখাচ্ছি কোনটা বেটার হয় আপনাদের কাছে, ফটোশপটা বেটার হয় নাকি ক্যানভাটা বেটার হয়। ক্যানভা একদম রেডিমেড টেমপ্লেট, আর ফটোশপ সফটওয়্যার হচ্ছে আপনাকে, ফটোশপেরও কিছু টেমপ্লেট পাওয়া যায় কিন্তু ক্যানভার মতো অতটা হবে না। তাই আপনাদেরকে অবশ্যই আমি ক্যানভা তার সাজেস্ট করতেছি, সেই কারণে টিউটোরিয়ালটা দেয়া যে ক্যানভা কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো কিছু না, জাস্ট এই যে ক্যানভাতে ঢুকবেন, এখানে আমি লগ আউট করি, লগ আউট করতে চাচ্ছি না, আপনার জাস্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন, আমরা অন্য একটা ব্রাউজার থেকে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, এখানে আমাদের ক্যানভা .com-এ ঢুকি, এই যে এইরকম ফিচার্স আসবে আপনাদের সামনে প্রথমে। ঠিক আছে, এরকম ফিচার্স থেকে এই যে গটিট দিয়ে দিই, এখানে দেখুন এখানে ক্যানভার ভিতরে কী কী জিনিস আছে, এখানে আপনারা গ্রাফিক্সের যাবতীয় সব কিছু এখানে পাবেন। ঠিক আছে, দেখুন সব কিছু এখানে ক্যানভার ভিতরে সব কিছু পাবেন, জাস্ট আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করে আপনারা সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল, তো এখানে জাস্ট এখানে ক্লিক করে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট স্টার্টে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা প্রিমিয়ামটাই ইউজ করতে পারবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিব না, কেননা এটাতে অসুবিধা হয়। আপনারা কি করবেন, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ওইখানে আমাদের ক্যানভা প্রোর লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, আপনারা জাস্ট ওই লিংক থেকে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন, বা যাদের লাগবে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। তো সাইন আপ প্রসেস একদম ইজি। তো তারপরে এখন দেখাবো এখানে আপনারা কি কি পাবেন টেম্পলেটের ভিতরে। দেখুন আমরা যদি টেম্পলেটে ক্লিক করি, এখানে টেম্পলেটের ভিতরে কত কিছু আছে দেখুন, আমরা এগুলো ফ্রিতে ইউজ করতে পারবো সব কিছু, ব্রাউজ বাই ক্যাটাগরি। তো দেখুন এখানে ব্রাউজ বাই ক্যাটাগরি অনুযায়ী এখানে সব কিছু আছে, যে দেখুন পোস্টার, এই যে পোস্টার দেখুন, এরকম পোস্টার কিন্তু আমরা গ্রাফিক্সে এইরকম আমরা যদি ফটোশপে তৈরি করতে যাই কত কিছু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন পোস্টার, এটা কিন্তু জাস্ট ইজি এডিট করে কাস্টমাইজ করতে করলে কিন্তু আপনার এটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, আর আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তারপরে লোগো দেখুন কত সুন্দর সুন্দর যে লোগো আছে আপনারা চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, এখানে কত সুন্দর লোগো আছে, এখানে কত প্রকারের লোগো আছে, কত সুন্দর লোগো আছে, এখানে জাস্ট আপনি নিজে এডিট করবেন এবং আপনার নাম লোগো বসাই দিবেন, ব্যাস টেক্সট বসাই দিবেন, আপনার লোগো হয়ে গেল। ঠিক আছে, এখানে অনেক ইজিলি আপনাদের ফটোশপের কাজগুলো আমি এখানে আপনাদেরকে দেখাবো এডিট করে, জাস্ট আগে ফিচার্সগুলো আলোচনা করি, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কী কী করতে পারবেন। এখানে লোগো গেল, তারপর প্রেজেন্টেশন, ঠিক আছে, এরকম প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারবেন, এরকম প্রেজেন্টেশনগুলো তৈরি করতে পারবেন আপনাদের
এই যে দেখুন এখানে পেইড, এটা ফ্রি, এখানে লেখাই আছে পেইড। এখন প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারবেন, অনেক প্রকার প্রেজেন্টেশন আছে। দেখুন এই যে প্রেজেন্টেশন এরকম এরকম, ঠিক আছে, এরকম আপনারা তৈরি করতে পারবেন। এগুলো জাস্ট এডিটের উপরে ক্লিক করে এডিট করলে জাস্ট আপনার নাম, আপনার টেক্সট, আপনার সব কিছু বসাই দিলে এটা আপনার ডিজাইন হয়ে গেল, আপনাকে কোনো কিছুই করতে হলো না। তারপর দেখুন ভিডিওস, এখানে হাজার হাজার রকমের ভিডিও আছে, আপনাদের এখান থেকে আপনারা সেই সব ভিডিওগুলো এখানে নিতে পারবেন, ঠিক আছে। এই ভিডিওগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনাদের কমার্শিয়াল কাজে, আপনার পার্সোনাল কাজে, ঠিক আছে। এগুলো জাস্ট এখানে দেখুন লেখা আছে পেইড ভার্সন, এগুলো আপনারা জাস্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর খুব ইজিলি অ্যাকাউন্ট করলে আপনারা ফ্রিতেও ইউজ করতে পারবেন, আর পেইডভাবে আমরা আপনাদেরকে সেই টিউটোরিয়ালও দিয়ে দেবো ফিউচারে, কীভাবে আপনারা পেইড ক্যানভা প্রো পেইড কীভাবে ইউজ করবেন সেটাও দেখাবো আমি আপনাদেরকে, সবগুলো ইউজ করে দেখাবো আর কি। তারপর দেখুন ফ্লেয়ার, আমাদের কি নেট সমস্যা করতেছে নাকি, সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, নেট অনেক লোডিং নিচ্ছে। এখানে দেখুন ফ্লেয়ার, কত সুন্দর সুন্দর ফ্লেয়ার তৈরি করা আছে আপনার কোম্পানির জন্য, কত সুন্দর ফ্লেয়ারগুলো তৈরি করা আছে দেখছেন। আমরা ব্যাক দিই, ফ্লেয়ার পর্যন্ত আমরা গিয়েছিলাম। তারপরে কার্ড দেখুন, এখানে কত সুন্দর সুন্দর কার্ড আছে দেখুন। গ্রাফিক্স, ফটোশপে এই ধরনের ডিজাইনগুলো করতে আপনাদেরকে কত হ্যাসেল হইতে হইতো, মানে কত কিছু করতে হইতো ফটোশপের ভিতরে, কত ইমেজ, কত পিএনজি ফাইল, কত কালার কম্বিনেশন, কত কিছু আপনাদেরকে করতে হতো। কিন্তু এখানে জাস্ট ডিজাইন করাই আছে, আপনার টেক্সট, আপনার লোগো বসাই দিলেই কাজ শেষ, ঠিক আছে। এই কারণে আমি আপনাদেরকে ক্যানভাটা দেখাচ্ছি, ক্যানভাটার দিয়ে কী কী করতে পারবেন আর কি। আপনার একদম কমার্শিয়াল কাজে এগুলো সব ব্যবহার হয়। তারপরে জুম, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দেখুন, জুমে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন, এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম কত সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আবার ব্যাক দিই, আমরা ব্যাকগ্রাউন্ড পর্যন্ত গিয়েছিলাম, ঠিক আছে। আমরা আর সিমোরিক দিক দেখাবো না। তারপর ইনফোগ্রাফি দেখুন, এখানে ইনফোগ্রাফির জন্য কত সুন্দর টেমপ্লেট রাখা আছে, এখানে ইনফোগ্রাফি আপনারা কত সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাই একটু, আমার এখানে কি এটা জুম করা আছে, না জুম করা নেই, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর কি কত সুন্দর ইনফোগ্রাফিগুলো করা আছে। তারপরে বিজনেস কার্ড দেখুন, কত সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করা আছে, জাস্ট আপনার নাম আর টেক্সটগুলো বসাই দিলেই হয়ে যাবে। দেখছেন কত সুন্দর ডিজাইন করা আছে এইখানে বিজনেস কার্ড, বিজনেস কার্ড আরও আছে, ঠিক আছে। কত অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে বিজনেস কার্ডের, সি অল করে দিলে আমরা আবার দেখতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না, আর শুধু আচ্ছা দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর বিজনেস কার্ডগুলো। এরকম দেখুন কত সুন্দর ডিজাইনের বিজনেস কার্ড, এরকম কত সুন্দর ডিজাইনের বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড, এগুলো বিজনেস কার্ড, সিম্পলের ভিতরে অনেক সুন্দরভাবে যে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড, এইরকম ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো কীভাবে এডিট করবেন সব কিছুই দেখাবো, আমরা একটা একটা করে সব কিছু এডিট করে দেখাবো, কোনো সমস্যা নেই। তারপরে গেল বিজনেস কার্ডের পরে আছে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনের জন্য এখানে দেখুন কত কিছু আছে দেখছেন। এখানে ওকে করি, এই যে উপরে দেখুন ভিডিওটা, এখানে দেখুন এরকম কিন্তু ডিজাইন এখানে করতে পারবেন আপনারা, কত সুন্দর ডিজাইন, এই যে এরকম, এগুলো আপনারা জাস্ট ওপেন করবেন, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে, ঠিক আছে। অনেক ডিজাইন পাবেন এখানে, অনেক কিছু পাবেন যেগুলো বলার মতো না আর কি, এখানে আপনার কাজ এত সুন্দর করবে বলার বাহিরে। আচ্ছা, তারপরে আমরা টেম্পলেট, কী কী টেম্পলেট পাওয়া যাবে এখানে, আমরা এইখানে জাস্ট টেম্পলেটের উপরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। ইনস্টাগ্রাম স্টোরিজ, এখানে আপনার ইনস্টাগ্রাম স্টোরিজের জন্য মানে যে ডাইমেনশনটা প্রয়োজন, যে পিকজেলটার প্রয়োজন, সেই পিকজেল দিয়ে আপনাকে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখুন ইনস্টাগ্রাম পোস্ট, তারপর ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডিন ব্যানার, মানে যাবতীয় আপনার সোশ্যাল মিডিয়ার যাবতীয় পোস্ট এখান থেকে আপনারা এডিট করতে পারবেন,
এখানে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এই ক্যানভাটার কাজ হচ্ছে মূলত এটাই, আপনার গ্রাফিক্সের জন্য যত প্রকার লাগে সব এখানে আছে। পার্সোনালের জন্য ইনভাইটেশনস, কার্ড, রিজুম, পোস্ট কার্ড, উইকলি শিডিউল প্ল্যান, টি শার্ট, ঠিক আছে, এগুলো পার্সোনাল কাজের জন্য এগুলো আছে। এগুলো সব ডিজাইন কিন্তু আপনার ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে যেটা করতেন, এখানে আপনি ক্যানভার ভিতরে সেম জিনিসটা পেয়ে যাবেন। সব কিছুই এখানে রেডিমেড পেয়ে যাবেন, একদম রেডিমেড। জাস্ট আপনার টেক্সটগুলো এডিট করে আপনারটা বসায় দিবেন আপনার পার্সোনাল কাজের জন্য, ঠিক আছে। সেই কারণে আর কি ক্যানভাটা নিয়ে আলোচনা করা। তারপরে ধরুন বিজনেসের ক্ষেত্রে প্রেজেন্টেশন, ওয়েবসাইট, লোগো, বিজনেস কার্ড, ইনভয়েস, বিজনেস লেটার হেড, তারপরে মার্কেটিংয়ের জন্য পোস্টার, ফ্লেয়ার, ইনফোগ্রাফি, ব্রোশিওর, নিউজ লেটার, প্রপোজাল, তারপরে এডুকেশন, ক্লাসরুম, ডেকোর কিটস, লেসন প্ল্যান, ওয়ার্কশিট, সার্টিফিকেট, বুকমার্ক, তারপরে ক্লাস শিডিউল, এগুলো সব কিন্তু এই ক্যানভা দিয়ে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। ট্রেন্ডিংয়ের জন্য ক্যানভা প্রিন্ট, ভিডিও, ইউটিউব ইন্ট্রোস, ফটো বুক, তারপরে মেনু, ইন্টেরিয়র প্ল্যান, ঠিক আছে, এখানে প্ল্যানগুলো আছে, প্রো প্ল্যান, ফ্রি প্রো, এন্টারপ্রেনিউর, এডুকেশন আপনারা চেষ্টা করবেন প্রথমে অবস্থায় এডুকেশন দিয়ে খুলবেন। কোনো কিছু সব ফ্রিগুলো এখানে পাবেন, ঠিক আছে, এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে জাস্ট এডুকেশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দুঃখিত, তো এখানে এডুকেশন দিয়ে আপনারা যদি সাইন আপ করেন তাহলে অবশ্যই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন সাইন আপ নাও, এখানে সাইন আপ করলেই আপনারা কিন্তু ফ্রিতে সব কিছু, পেইড যে ভার্সনগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সবগুলো না, কিছু কিছু হয়তো বাদও থাকবে, তবে ম্যাক্সিমাম 90% প্রো ভার্সনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু যারা ভিডিওটা রানিং দেখতেছেন তারা কিন্তু জানলেন, প্রথম অবস্থায় যারা দেখে ক্লিক করে চলে গিয়েছে তারা কিন্তু জানলো না। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, এরকম অনেক মেন মেন টিপসগুলো আপনারা ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে সবগুলো, আমাদের ম্যাক্সিমাম দরকার হয় হচ্ছে কী বলে, লোগো দরকার হয়, ফেসবুক কভার দরকার হয়, তারপরে আমাদের আরও ইনস্টাগ্রাম পোস্টের দরকার হয়, এই ডিজাইনগুলো আমাদেরকে দরকার হয়, ঠিক আছে। এখানে আমরা সার্চ দিয়েও কিন্তু করতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের যে ধরেন সার্চ দিই কী দরকার, সব চলে আসবে এখানে। দেখুন ইউটিউব চ্যানেল আর্ট আমরা যদি দেই, এখানে চলে আসলো, কত সুন্দর চ্যানেল আর্ট আছে, সবগুলোই আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো। আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে এখানে আমার ডিজাইন এগুলো আমরা করেছিলাম, কিন্তু আমরা চাচ্ছি হোমে যাই, হোমে এখানে আমরা চাই কী ডিজাইন করতে চাই সেটা এখানে দিয়ে দেবো। কারণ ইউটিউব চ্যানেল আর্টের কথাই যদি আমরা বলি, আপনারা যারা এখন ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন, ইউটিউবের চ্যানেল আর্ট আমার দেখবেন, আমার চ্যানেলটাই যদি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, আমার চ্যানেলের যে আর্টটা দেখাই সব কিন্তু আমি ক্যানভা দিয়েই করেছি। ইউর চ্যানেলটাই দেখাই, দেখেন এই যে এইখানে যে টেমপ্লেটটা দেখতেছেন, চ্যানেল আর্টটা দেখতেছেন, এটা কিন্তু আমি আমার এই ক্যানভা থেকেই করেছি, ঠিক আছে, ক্যানভা থেকেই করেছি। আর কত সুন্দর, একদম কী বলবো আর কি, প্রফেশনাল। তারপর লোগোটাও কিন্তু আমি ক্যানভা থেকেই করেছি, ঠিক আছে। যা কিছু ক্যানভা দিয়েই ইউজ করা যায় আপনার পার্সোনাল কাজের জন্য, আপনি তাই এখান থেকে ফটোশপ ইলাস্ট্রেটরের বদলে যদি আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। একদম গ্রাফিক্সের অল কাজ আপনি ক্যানভা দিয়েই করতে পারবেন, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমরা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমাদের এটা অ্যাকাউন্ট, এখানে আমাদের অ্যাকাউন্ট করা আছে, প্রো অ্যাকাউন্ট। তো প্রো অ্যাকাউন্টের ভিতরে আমরা এখন কি ধরেন যে কোনো একটা যেটা দেখাচ্ছিলাম আর কি, ইউটিউব চ্যানেল আর্ট না, এখানে ক্লিক করি, সি অল দিই, ঠিক আছে।
ইউটিউব চ্যানেল আর্টের ভিতরে যে ডিজাইনটা আমার ভালো লাগে আমি সেই ধরনের একটা ডিজাইন নিয়ে সেটা কিন্তু আমার চ্যানেল আর্টের ভিতরে দিয়ে দিতে পারি। এখানে রেডিমেড সব কিছু এখানে রেডিমেড করা আছে, আপনি দেখবেন অনেক প্রফেশনাল মানের এগুলো সব, কিন্তু একদম প্রফেশনাল, কোনো কিন্তু আপনার ডিজাইন কেউ খারাপ বলতে পারবে না, কেননা সবগুলোই ডিজাইন অনেক সুন্দর। এখানে ধরে নেই যে এইটাই ফ্রিতেই, ফ্রি এটা একদম ফ্রি, ফ্রিতে দেখুন এখানে জাস্ট কী বললেন, এখানে আপনার হচ্ছে টেক্সট, আপনার টেক্সট যেগুলো দরকার সেগুলো বসাই দিলেন, বা আপনি এখানে এলিমেন্ট যদি অ্যাড করতে চান এখানে এলিমেন্ট আছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু সব কিছু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা ব্যাক দিই, তারপরে আর কি ধরেন এখানে হচ্ছে রিজুম। আচ্ছা একটা যে কোনো একটা রিজুম আমরা ওপেন করি, রিজুম ওপেন করে এখানে জাস্ট এই ক্যাটাগরিতেই আমরা আমাদের টেক্সটগুলো বসাই দেব, তাই হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু বড় করে দেখাই, সরি। আচ্ছা এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে ডিজাইনটা, তো এখানে জাস্ট এখানে নাম আছে, তারপরে তার হাবিজাবি যেগুলো দরকার আর কি সব কিন্তু এখানে আছে, ঠিক আছে। তারপর ব্যাক দেই, আচ্ছা আমাদের আর দরকার হচ্ছে ইউটিউব থাম্বনেলের কথা, আমরা একটা একটা করেই দেখাই। তো ইউটিউব থাম্বনেল এখানে আপনারা চাইলে হাজার হাজার রকমের থাম্বনেল নিজেই তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের থাম্বনেল, দেখুন যে স্টাইলটা ভাল লাগে, যে ডিজাইনটা ভাল লাগে সেই ডিজাইনটা আপনি নিয়ে জাস্ট আপনার টেক্সটগুলো বসাই দিলেই কিন্তু থাম্বনেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমার যে থাম্বনেলগুলো দেখেন আমার ভিডিওতে সেই থাম্বনেলটাই কিন্তু আমি এখান থেকে তৈরি করি, ঠিক আছে। আমাদের সেটা হয়তো বিশ্বাস করবেন না, না দেখাইলে এই যে ইওর ডিজাইনের ভিতরে যখন ঢুকবো এখানে দেখুন আমার যে গতর, যে গত আমাদের এই কনভারসেশনের যে ক্লাসগুলো আমরা দিয়েছি ক্লাস 8 পর্যন্ত, এখানে দেখুন আমি এখান থেকেই সব ডিজাইনগুলো করেছি এবং এখানেই টেক্সট বসাইছি, এখানেই সব কিছু করছি ক্যানভার ভিতর থেকে, ঠিক আছে। আর তারপর দেখুন এই যে এটা গত ক্লাসের যেটা ভিডিও দিয়েছিলাম ফটোশপ সিসি 2021 ডাউনলোড লিংক, দেখুন কত সুন্দর একটা ডিজাইন এখানে অটোমেটিক করা আছে, আমি জাস্ট টেক্সটগুলো বসাইছি সম্পূর্ণ কিছু কিন্তু এখানে, ঠিক আছে, অটোমেটিক করা আছে, জাস্ট আপনি আপনার টেক্সটগুলো বসাবেন, ডিজাইনটা আপনি আপনার মন মতো করে নেবেন, এখানে টেমপ্লেট করাই আছে, জাস্ট আপনি আপনার মতো করে করে নেবেন, ঠিক আছে। তারপরে ব্যাক দিই, হোমে যাই, এইখানে আপনারা চাইলে কি বলে ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আপনাদের চ্যানেলের ইন্ট্রোর জন্য, ঠিক আছে। আমরা ভিডিওতে যাব একটু পরে, তারপরে ফেসবুক কভার, ঠিক আছে। এই যে দেখুন ফেসবুক কভারে আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর ফেসবুক কভার এখানে তৈরি করা আছে, জাস্ট আপনি আপনার টেক্সট দিবেন কাজ ওকে, ঠিক আছে। এখানে ধরেন এই সিম্পল একটা ডিজাইনের ভিতরে দেখাই আপনাদেরকে, এখানে কি দিলাম ট্রিপল এস টিভি বিডি, ঠিক আছে, আমাদের যেটা আর কি চ্যানেলের জন্য লাগে। তো আমরা এখান থেকে কালার এখানে আমরা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বিডি আমাদের বিডির বিড আছে হচ্ছে সবুজ, কালার দিলাম সবুজ, ডির আছে হলো লাল, ধরেন লাল, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে ত্রিপল এসের কালারটা আমরা লাল দেব, জাস্ট এই যে টেক্সটটা সিলেক্ট করবেন, এই যে এর যে টেক্সট কালার এই টেক্সট কালারের উপরে ক্লিক করে জাস্ট লাল করে দিবেন, ব্যাস হয়ে গেল। এই যে আমাদের ত্রিপল এস টিভি বিডি ডেন্টাল গ্রুপ আপনার স্লোগান যেটা আছে এটা আমাদের আছে হচ্ছে নিউজ অ্যান্ড এডুকেশন, ঠিক আছে, আমাদের এটা রেডি। এখানে আপনার চাইলে মন মতো কিন্তু আরও এলিমেন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে, এখানে আমরা এলিমেন্ট সার্চ দিতে পারি,
নিউজ, নিউজের জন্য কি আছে দেখি। এই যে দেখুন, এরকম কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই ধরেন এটা নিলাম, এখানে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, থাকলো। এই যে এখানেই থাকলো, ছোটো করে নিলাম, এখানে নিয়ে আমরা এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে টেক্সটগুলো ছোটো বড় করতে পারবেন, এই যে সাইজ বড় আছে, তারপরে হচ্ছে বোল্ড করতে পারবেন, ঠিক আছে। এখানে এটাও বোল্ড করে দেই, তারপরে এটাও বোল্ড করে দেই, ঠিক আছে। এখানে আপনারা চাইলে সব কিছুই করতে পারবেন। তারপরে এটা যে গ্রুপ আছে, গ্রুপটা থেকে আনগ্রুপ করে নিলাম, সরি, এখানে নিচের দিকে আসবেন, এই যে আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। এটা তখন আলাদা, ওটা আলাদা, শুধু এখন এটা আমরা কিন্তু দেখুন এটা শুধু সরাইতে পারতেছি। তারপর এটা যদি আমরা সাইজ বড় করতে চাই, এই যে দেখুন এটা কিন্তু সাইজটা বড় করতেছি টেক্সটের, চাইলে কিন্তু টেক্সট এই যে এরকম বড় করতে পারি, সরাই নিতে পারি, ঠিক আছে। আমরা এটা ছোটো ইউজ করি, এরকম সরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম ইউজ করতে পারি, ঠিক আছে। এরকম আমরা ডিজাইন কিন্তু কাস্টম ডিজাইন করতে পারি। তারপর আমরা চাইলে এটা কিন্তু ডিলিটও করে দিতে পারি, ধরেন এইখানে ডিলিট, এটা পুরোটাই কিন্তু শেষ, কিন্তু আমরা চাচ্ছি না ডিলিট করতে। এখানে আবার আনডু রিডু এখানে আসে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা কিন্তু এটা অ্যাড করতে পারি এই সাইডে, দেখুন এইরকম এক সাইডে আমরা দিয়ে দিলাম। তারপরে আর কি দিতে পারি এখানে সুন্দর দেখে, এখানে অনেক এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো আমরা নিতে পারি। কিন্তু এখানে দেখুন এটা কিন্তু টেমপ্লেটটা চলে আসছে, এই টেমপ্লেটটা আমরা ইউজ করবো না, এটার উপরে রেখে জাস্ট ডিলিটের উপরে ক্লিক করলেই চলে যাবে। হচ্ছে আমার দরকার হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টের যেগুলো আছে যেগুলো ওরকম, আমরা চাইলে এটা কি ব্রেকিং নিউজ এটাও নিতে পারি, ঠিক আছে। এরকম আমরা এখানে বসাইতে পারি। কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এরকম কিন্তু তৈরি করতে পারেন আপনাদের চ্যানেলের জন্য, আপনাদের দেখুন ফেসবুক পেজের জন্য। এখন ডাউনলোড করবেন কীভাবে, যে এখানে ডাউনলোড বাটনটা আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে যে নিচে ডাউনলোড করে দিলে এখানে আপনার সাইজ দেখুন এটা 1640x924 আছে, এটা কিন্তু ফেসবুকের একটা স্ট্যান্ডার্ড সাইজ, ফেসবুক কভারের, ঠিক আছে। এখানে জাস্ট ডাউনলোড দিলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা ডাউনলোড দিচ্ছি না, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হোমে যাই আবার, এখন তো ফেসবুক কভার গেল। এরকম করে আপনারা আরও অনেক এইখানে আছে জিনিস দেখছেন, অনলাইন হোয়াইট বোর্ড, তারপর গ্রুপ ওয়ার্ক, এডুকেশন ইনফোগ্রাফি, অনেক কিছু, এডুকেশনাল ভিডিও, এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু পাবেন। তারপর নিচের দিকে আসি, এই ভিডিওস, ভিডিওগুলো, তারপরে ব্যানার দেখি, এই যে প্রেজেন্টেশন, লোগো, লোগো লোগোটা আগে দেখি আমরা, ঠিক আছে, লোগোটা দেখি আপনাদেরকে বিশ্বাস করাই যে এখান থেকে কত সুন্দর ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। এখানে দেখুন সিম্পলের ভিতরে একটা লোগো দেখাই, এই যে দেখেন এটা হসপিটালের লোগো। তারপরে এখানে দেখুন এটা, এটাও একটা লোগো, হেলথ ক্যাফে, হেলদি ক্যাফে, ওটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য মনে হয়। তারপরে লাক্সারি, এটা হচ্ছে আপনার কি বলে রিয়েল এস্টেটের জন্য মনে হয়। তারপরে দেখুন এই যে কিচেনের জন্য আর কি, রেস্টুরেন্টের জন্য। তারপরে কার ওয়াশ, সেরকম একটা এর জন্য। তারপরে অনেক লোগো আছে, ঠিক আছে, আপনাদের যেমন লোগো প্রয়োজন হয় সেরকম লোগো লিখে সার্চ দেবেন। আমার যেমন দরকার হচ্ছে এডুকেশনাল লোগো, এডুকেশনাল, ইডু কে টি
IONL educational logo দেখেন এখানে চলে আসছে কিন্তু এডুকেশনাল লোগো যেরকম প্রয়োজন ঠিক আছে দেখেছেন এই যে লোগো চলে আসছে এটা আমরা জাস্ট আমাদের নাম দেব ট্রিপল এস টিভি বিডি ঠিক আছে আমরা কালারটা চেঞ্জ করে দেই বিডির কালার দেই সবুজ ডির কালার দেই লাল ঠিক আছে সেম ভাবে আমরা কালার দেব লাল দিয়ে দিলাম ট্রিপল এস এর কালারটা দিয়ে দেই হচ্ছে লাল যেটা আর কি ব্যবহার করেছি আর কি তারপরে দেখুন এখানে নিচে আমরা টেক্সট বসাবো এখানে দিয়ে দেব হচ্ছে নিউজ এন্ড এডুকেশন আমাদের স্লোগান হচ্ছে এটা ঠিক আছে এখানে দেখুন একটা লোগো কিন্তু আমাদের তৈরি হয়ে গেল একদম শর্ট সময়ের ভিতরে একটা লোগো তৈরি হয়ে গেল ঠিক আছে আপনারা চাইলে এখানে আরো এলিমেন্ট যোগ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে যেমন এই ব্রেকিং নিউজ এটাও আপনি অ্যাড করে নিতে পারেন লোগোর ভিতরে কিন্তু আমরা চাচ্ছি না এটা অ্যাড করতে এটা জাস্ট ডিলিট আপনার কিবোর্ডের ডিলিট থেকে ডিলিট করে দিলেই চলে গেল ঠিক আছে আমরা চাইলে এটাকে আনগ্রুপ করতে পারি ঠিক আছে আনগ্রুপ হয়ে গেছে এটা আলাদা একটা এটা আলাদা আমরা চাইলে এই টেক্সটের সাইজগুলো বড় করতে পারি একসাথে ঠিক আছে তারপরে এটা আমরা চাইলে আর একটু বড় করতে পারি তারপরে এটার সাইজটা আমরা বা এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি লাল দিতে পারি ঠিক আছে এর ভিতরে আরও অনেক কাজ আছে আপনারা যেগুলো নিজে নিজে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন ঠিক আছে এখানে অনেক শেপ আছে এই শেপগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন অনেক কিছু আছে আপনারা জাস্ট এগুলো ঘাঁটবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কীভাবে কী করতে হয় এই ক্যানভা থেকে আপনারা চাইলে আপনাদের দৈনন্দিন জীবনের যত কিছু আছে এখানে দেখেন গেমিং লোগো এই লোগোর ভিতরেই দেখুন ডক্টরস লোগো ক্রাশ লোগো তারপরে ইভেন্ট লোগো অ্যানিমেটেড লোগো দেখছেন তারপরে হচ্ছে গেমিং লোগো অনেকে গেমিং লোগোর কিন্তু অনেক চাহিদা ঠিক আছে তারপরে ব্যাজ লোগো আর্ট ডিজাইন তারপর ফ্যাশন লোগো ব্র্যান্ড লোগো ঠিক আছে আমাদের যে ব্র্যান্ড লোগোর ভিতরে কিন্তু তারপর কম্পিউটার লোগো ফুড ড্রিঙ্ক এডুকেশন লোগো ঠিক আছে আমরা কিন্তু এডুকেশনাল লোগো কিন্তু ইউজ করতে চাই তারপরে স্পোর্টস লোগো যেগুলো প্রয়োজন রেস্টুরেন্ট লোগো ক্যাফে লোগো ডিজে লোগো গেম রিক্রিয়েশন লোগো তারপর বিউটি লোগো বাস্কেটবল লোগো অ্যাটর্নি বা ল লোগো তারপরে হচ্ছে হোম ফার্নিশিং লোগো তারপরে হচ্ছে অটোমোটিভ লোগো তারপরে ফেসবুক শপ লোগো তারপরে অল রেজাল্ট ঠিক আছে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে আমরা এখানে এডুকেশন লোগোর ভিতরে সবগুলো দেখি কীরকম আছে ঠিক আছে এখানে দেখছেন কত সুন্দর সুন্দর লোগো রিপ্লেস আচ্ছা আমরা এখানে দেই ট্রিপল এস টিভি বিডি আমাদের জাস্ট কালারটা আমরা এরকম ঠিক করে নেব আমাদের যেটা প্রয়োজন আমরা তারপরে এটার কালারটা দেই হলো সাদা আর আমার নিজের ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারের জন্য এটা সাদাটা আমাদের টিভি লেখাটা বোঝা যাচ্ছে না আচ্ছা আমার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই হচ্ছে নীল কালার ভাল লাগবে না আচ্ছা আমার কালো কালার দিই কালো কালার দিলে মেবি একটু ফুটে উঠতেছে কালো দিব নাকি
যে রকমটা আর কি মানানসই হবে সেই রকমটা আমরা দিব, ঠিক আছে? সব কিছু এখানে পাবেন। আমরা ব্ল্যাকটা ইউজ করি, ব্ল্যাকটা দিয়ে সব কিছু বোঝা যায় ভালো। তারপরে এখানে আমরা টেক্সটটা একটু বড় করি, দেখছেন? এটা হচ্ছে নিউজ অ্যান্ড এডুকেশন। তো আমরা লোগোটা নিয়ে মনে হয় একটু বেশি কাজ করলাম, ঠিক আছে? আপনাদেরকে সময় বেশি খাওয়াইলাম লোগোটাতে। এখানে আপনারা চাইলে আরও শেপ ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছায় যে এলিমেন্ট আছে অনেক, আপনারা চাইলে এখানে অনেক কিছু ইউজ করতে পারেন। সাপোজ একটা আমরা আপনাদেরকে দেখাই, এটা আপনারা জাস্ট ধরে এখানে যদি নেন, জাস্ট এইখানে দিলেন, তেমন কিছুই না, কিন্তু এটা একটা শেপ, এটা একটা শেপ এখানে থাকলো, ঠিক আছে? এরকম একটা ডিজাইন আপনারা তৈরি করতে পারেন আপনাদের মন মতো করে। এখানে শেপ নিয়ে জাস্ট আপনারা সব কিছুই আছে, জাস্ট এই সেভ করবেন, দিবেন, ব্যাস ডাউনলোড হয়ে যাবে, আপনাদের লোগো তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা যে এটার স্লোগানটা, তারপরে এই টেক্সটটা আরও বড় করতে হবে, মানে এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টেক্সটটা অটোমেটিক বড় হবে। এটা একটু ছোটো করি, কারণ স্লোগানটা সবসময় একটু ছোট হয়। আর একটু দেখবেন যে থিন টাইপের টেক্সট ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে আমাদের লোগোটা মোটামুটি তৈরি, সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। মানে আপনারা চাইলে অন্য অন্য শেপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? দেখছেন কত কিছু আছে এখানে, কোনো সমস্যা নেই। আপনারা এই ক্যানভাতে অ্যাকাউন্ট করে এখানে কাজ শুরু করে দিন। আর আপনারা চাইলে এখানে এই ক্যানভা দিয়ে ক্যানভা কাজের কত ডিমান্ড সেটা আপনারা দেখাবো। আচ্ছা, আমরা এটা সেভ করে রাখি, ঠিক আছে? আমাদের লোগোটা আমাদের নিজেরই ভালো লাগতেছে। তারপর এখানে আপনাদেরও দেখা হয়ে যাবে সেভ করলে কেমন হয়। এখানে নিচের দিকে দেখুন, এখানে আমাদের এটা সেভ হয়ে গেছে পিএনজি ফাইলে, ঠিক আছে? তারপর আপনারা এখানে কিন্তু আরও কয়েকটা জিনিস পাবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দিলেন, ডাউনলোড করলেন, এটা একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা যদি আমরা এই যে ইউজ মানে ওপেন করি, দেখুন এটা কিন্তু ট্রান্সপারেন্ট জন্য এই যে সাদাটা দেখা যাচ্ছে না, আমাদের টিভি লেখাটা বোঝা যাচ্ছে না। জুমও যদি করি দেখেন এটা ফাটবে না, ঠিক আছে? কত সুন্দর আপনাদের অটোমেটিক একটা লোগো তৈরি হয়ে গেল। আর এই জিনিসটা যদি আমরা ফটোশপে করতে যাইতাম কত হ্যাসেল হইতোই তো আল্লাহ ভালো জানে, ঠিক আছে? সেই কারণে আপনাদের শর্টকাট বুদ্ধি দেওয়ার জন্য, শর্টকাট ডিজাইন করার জন্য আপনাদেরকে এই ক্যানভাতে নিয়ে আসলাম আর কি। তো আমরা আবার হোমে যাই, আচ্ছা হোমে না যাই, আমাদের এখন আর যেটা প্রয়োজন হয়, আমাদের মোটামুটি তো ফেসবুক কভার, লোগো এগুলো দেখাইলাম। তারপর আর কি ব্যবহার করা হয়, আমাদের ফেসবুক পোস্ট, ঠিক আছে? আমাদের ফেসবুক পোস্ট যেরকম পোস্ট আমাদের দরকার হয় আর কি, ন্যাচারালি আমরা যেরকম পোস্ট দিই বা স্টোরিজ দিয়ে থাকি আমরা, মাইডি যেটা থেকে যেটাকে বলি আমরা আর কি, এরকম ডিজাইন করা পোস্ট কিন্তু আমরা সবসময় দেখে থাকি, ঠিক আছে? দুঃখিত। তো এরকম আমরা পোস্ট কিন্তু সবাই কিন্তু দেখে থাকি ফেসবুকে, যারা প্রফেশনালি পোস্ট করে আর কি, ঠিক আছে? এরকম পোস্ট কিন্তু আমরা দেখে থাকি, এরকম কিন্তু আমরা পোস্ট দেখে থাকি এরকম। এখানে জাস্ট এটা ছবি দেয়া আছে, এডিট করে জাস্ট টেক্সটটা এডিট করে আমরা বসে দেব, হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই ক্যানভাসটার সাইজ কিন্তু বড় করতে পারি, ঠিক আছে? এখানে এই যে দেখুন, এই যে এখানে নোট ক্যানভাসটার সাইজ কিন্তু আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। এখানে যা আছে এখানে আমরা জাস্ট টেক্সটগুলো এডিট করে আমাদের নিজস্ব টেক্সট বসাই দেব। দ্য নিউজ এটা আমরা দিলাম না, ডিলিট করে দিলাম, ঠিক আছে?
এখানে আপনাদের জাস্ট নিজের সিওএন সোশ্যাল শপিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে এই যে ওনাররা যেভাবে পোস্ট দেয় আর কি, এটা উনি হয়তো কোনো একটা সোশ্যাল সিও অফ সেকেন্ড ওয়াইফ এ সোশ্যাল শপিং প্ল্যাটফর্ম, সোশ্যাল শপিং প্ল্যাটফর্মের সে একজন সিও, সে একটা হয়তো নোটিশ দিয়েছে বা কোনো একটা পোস্ট করেছে, এরকম কত সুন্দর করে একটা পোস্ট দিয়েছে। তারপরে নিচে তার কিছু আইকন আছে, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, টুইটারের তার লিঙ্কটা দিয়ে দিছে, ঠিক আছে, তার টেক্সটটা বসাই দিছে। এরকম করে নতুন করে আরও অনেক কিছু তৈরি করতে পারবেন, আর ডিলিট করতে চাইলে এরকম ডিলিট, আর আপনার চাইলে এরকম, এটাও ধরেন আমাদের এই ছবিটা আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আমরা অন্য একটা ছবি দেবো, নিজস্ব ছবি দেবো। এখানে জাস্ট আমরা আপলোড করব, আপলোড মিডিয়া, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে ডিভাইস থেকে আমাদের যে ছবি থাকে, আমাদের নিজস্ব ছবি নিয়ে আমরা এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আমরা জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা নিলাম, এখানে হয়ে গেছে, এখানে দিলাম, ঠিক আছে, ওই জিনিসটা সেম জিনিসটা এখানে দিলাম। এখানে কিন্তু আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলে পিছনে চলে গেল, এটা যদি আরও সেন্ড টু একদম ব্যাকে করে দিই একদম নিচে চলে গেল, ঠিক আছে। এরকম কিন্তু আপনারা করতে পারেন এই এই টেক্সটটা, ঠিক আছে। আমরা এটা ব্যাক দেই, আচ্ছা আরও রিডো করি, আচ্ছা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে যাচ্ছে, ঠিক আছে। এরকম আপনারা কাস্টমভাবে ডিজাইন করে নেবেন। নতুন নতুন পেজ তৈরি করে নেবেন, আরও অনেক কিছু আছে, এখানে ইফেক্ট আছে, ইফেক্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সব কিছু, এখানে নতুন করে টেক্সট বসাইতে চাইলে টেক্সট বসাইতে পারবেন। সাপোজ আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে এটাও ডিলিট করে দিই, ঠিক আছে, সব কিছু ডিলিট করে দিই, আমি নতুন করে একটা টেক্সট নিলাম, ঠিক আছে। এখানে আমি টেক্সট নেবো আর কি, এখানে নেবো, ওটা পেজ হলো, আমরা এখান থেকে নেব হচ্ছে টেক্সট, ঠিক আছে। আমরা হেডিং নিলে এখানে একটা দেখেন হেডিং তৈরি আসলো, এখানে আমরা দিলাম TSSBD, তো দেখুন আমাদের কিন্তু এই যে টেক্সট এভাবে নিয়ে এইভাবে লিখব, আর নিচে দেখবেন যে এই যে চার কোণা যে তীর চিহ্নের মতো, এটা দিয়ে আমরা মুভ করতে পারবো অটোমেটিক, যেখানে যেটা নিতে চাই আর কি সেটা সেখানে নেওয়া যাবে, ঠিক আছে। আপনারা এইভাবে ক্যানভাতে এইভাবে আপনারা, এটা আমরা দেখলাম হচ্ছে ফেসবুক পোস্ট, ঠিক আছে। তারপরে আমরা এখন আর কি দেখতে পারি, মোটামুটি তো দেখলাম, এরকম ব্যানার আমরা দেখতে পারি, ঠিক আছে। ব্যানার ব্যানারগুলো আমরা সুন্দর করে এরকম তৈরি করাই আছে, জাস্ট আমাদের টেক্সটগুলো বসাই দিলেই হয়ে গেল। স্যান্ডি স্প্রিং এলিমেন্টারি স্কুল, তারপরে যে এরকম ব্যানার আছে, হ্যাপি ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে, ঠিক আছে। আমরা দিলাম এইখানে হ্যাপি মাদার ডে, ঠিক আছে। আমরা এরকম আমাদের মন মতো আমরা দিতে পারি আমাদের যে কোনো কিছু, ঠিক আছে। এই যে ব্যানার, এই যে একটা ব্যানার অটোমেটিক তৈরি করা আছে, এরকম আপনাদের ফেসবুকের জন্য বা যে কোনো ব্যানার তৈরি করতে যেটা প্রয়োজন, এখান থেকে জাস্ট আপনারা লিখে আপনাদের মতো করে সেটা সাজায় নেবেন, ঠিক আছে। আর এই সব ডিজাইনগুলো ফটোশপে করতে কত ঝামেলা করতে হইতো সেটা একবার নিজেরাই চিন্তা করে দেখুন। এখানে জাস্ট যেটা আছে এগুলো আমরা এডিট করব, সব কিছু আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এরকম যারা বিউটি প্রোডাক্ট বা হাবিজাবি নিয়ে অনলাইন শপিং যাদের আছে, ফেসবুকে যাদের শপ আছে বা অনলাইন শপ আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু সুন্দর মতো আপনাদের ডিজাইনগুলো আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। এখানে সব আছে, এমন কোনো কি বলে ক্যাটাগরি নাই যেটা এই ক্যানভার ভিতরে নাই,
আপনাদের সব রকম ক্যাটাগরি এবং সব রকম কিছু এটার ভিতরে আছে। আচ্ছা, আমরা এডুকেশনাল ভিডিওর ভিতরে কী কী ধরনের ভিডিও পাবো দেখি। ঠিক আছে, এরকম ভিডিওগুলো কিন্তু আমরা দেখি অনেক সময় ফেসবুকে চলে আসে সামনাসামনি, বিশেষ করে অ্যাডসের ক্ষেত্রে চলে আসে। ঠিক আছে, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু এখানে তৈরি করাই আছে, জাস্ট আপনার টেক্সট আপনার ভয়েস বসাই দিলেই হয়ে গেল। ঠিক আছে, আর যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটা আছে নিচের দিকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটাতে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, দেখুন এখানে কত প্রকারের ভিডিও আছে যেগুলো কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য একদম কপিরাইট ফ্রি, কোনো সমস্যা হবে না। তারপরে আমরা আর কি দেখব, আমাদের ও আমরা হচ্ছে ইন্ট্রো দেখব। আমরা হোমে যাই, হোম থেকে সার্চ দিই, এখানে আমরা দেখব হচ্ছে ইন্ট্রো ভিডিও, ইউটিউব ইন্ট্রো, ইউটিউব ইন্ট্রো। ঠিক আছে, এখানে দেখুন কত সুন্দর ইন্ট্রো তৈরি আছে। দেখছেন এখানে কত সুন্দর ইন্ট্রো তৈরি করা আছে, জাস্ট আপনারা এই ইন্ট্রোগুলো এডিট করে আপনাদের নামে ব্যবহার করতে পারবেন। সবগুলো কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য, কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে এখান থেকে এডিট করে সব কিছু আপনাদের নামে বানাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা সিম্পলের ভিতরে একটা খুঁজতেছি যেটা আমরা এডিট করে দেখাবো আপনাদেরকে, একদম সিম্পল যাতে আমাদের কাজেও লাগে আমাদের চ্যানেলের সাথে। ঠিক আছে, আমরা সেরকম একটা খুঁজতেছি যাতে পেয়ে যাই। তারপর দেখুন এই যে এই ধরনের যে টেমপ্লেট ভিডিওগুলো আছে এগুলো ভিডিওর আউটরোতে ব্যবহার করা হয়, ইউটিউব আউটরো, আউটরোতে কিন্তু এই যে ঠিক এইরকম ভিডিও সহ এখানে আপনাদের চ্যানেল লোগো এখানে ভিডিও থাকে এবং কিন্তু ব্যবহার করা হয়, এরকম ইন্ট্রো কিন্তু আপনারা, ঠিক আছে, ব্যবহার করতে পারেন। এখানে আরও অনেক কিছু আছে, এই যে এই ধরনের ইন্টারভিউগুলো কিন্তু অনেক ব্যবহার হয় ইউটিউবে, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, আপনারা চাইলে যার যেটা যেমন মন চায় পছন্দ হয় যেভাবে খুশি এখানে কিন্তু কাজ করতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি হলো এগুলো দিয়ে আমরা কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারবো, সেটা তো আমাদের কথা, কীভাবে আয় করতে পারবো। আপনি এখান থেকে ডিজাইন করবেন প্লাস সাবমিট করে দিবেন আপনাদের কাজ যেটা প্রয়োজন হয় কি। আমরা এখন চলে যাই সরাসরি, আচ্ছা আমরা এগুলো এতগুলো ট্যাব প্রয়োজন নাই, ফেসবুক পোস্টেরও প্রয়োজন নাই, আচ্ছা আমরা হোমে আসি, হোমটাই থাক। আমরা চলে যাই হচ্ছে কি বলবো ফাইবারে চলে যাই, ফাইবারে গিয়ে আচ্ছা আমাদের এই হোম পেজটা বড় করা আছে, আমরা ফাইবারে ঢুকি, এখানে আমরা লিখব হচ্ছে জাস্ট ক্যানভা। ঠিক আছে, এখানে দেখুন আমরা যদি ক্যানভা লিখি, ক্যানভা অনলি ক্যানভা, ক্যানভা লিখে এখানে সার্চ দিই, এখানে দেখুন আই উইল ক্রিয়েট ক্যানভা টেম্পলেট ফর এ স্টানিং ইনস্টাগ্রাম ফিড, আই উইল ডিজাইন ক্যানভা টেম্পলেট ফর ইউর সোশ্যাল মিডিয়া, মানে ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবে, ওখানে সব কিছু ডিজাইন করাই আছে, জাস্ট আপনাকে বুঝিয়ে দিবে যে এই যে করে দিছে সে, আই উইল ডিজাইন ক্যানভা ইনস্টাগ্রাম টেম্পলেট, আপনাদের যে ইনস্টাগ্রাম পোস্টটা ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবে, এটাই বুঝাইছে। দেখুন $20 $25 $80 স্টার্টিংয়ে $80 স্টার্টিং $25 $20 কত মূল্য এই ক্যানভার। ঠিক আছে, আই উইল মেক এডিটেবল সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যান্ড ক্যানভা টেম্পলেট। ঠিক আছে, ক্যানভা দিয়ে সে সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো করে দেবে, আই উইল টেম্পলেট ফর সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ক্যানভা। ঠিক আছে, আর এখানে দেখুন কম্পিটিশন কিন্তু খুব একটা বেশি না, এখানে লেভেল 1 সেলার হয়ে গেছে, এখানে 45টা 400টা কাজ করছে সে অলরেডি, 446টা, বাপরে 100টা, 73টা, এখানে কিন্তু আপনার 178টা, এখানে কিন্তু তাদের
কি বলবো কম্পিটিশনটা কম, আপনারা চাইলে কিন্তু এই নিচটা নিয়ে কাজ করতে পারেন। ক্যানভা উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা এডিটেবল, সে শুধু ক্যানভা দিয়ে আপনাকে যে কোনো কিছু আপনি তাকে ক্যান মানে আপনার অ্যাকাউন্টেই করে দিবে বা ক্যানভা দিয়ে যে কোনো কিছু সে করে দিবে, তার বিনিময়ে তার হচ্ছে প্রতিটা কাজের জন্য $25 নিবে আর কি। এখানে দেখছেন কত ইজিলি মানুষ ইনকাম করতেছে। আপনারা চাইলে কিন্তু নিজেরাও এই ক্যানভা দিয়ে এই কাজ করে ডিজাইন করে কোনো কিছু ডিজাইন করে দিয়ে তেমন আপনারা PNG বা জিপ ফাইল করে ডাউনলোড করলেন, সেটা আপনি আপনার বায়ারকে পাঠিয়ে দিলেন। এরকম এরকম আপনি একটা ফাইবার আগে গিগ খুলবেন, তারপরে ক্যানভা দিয়ে আগে ডিজাইন করা শিখেন, ডিজাইন করা শিখে তারপরে আপনি ফাইবারে গিগ খুলবেন। গিগ খুলে আপনারা এখানে কাজ এরকম এদের মতো কাজ করে ইনকাম করতে পারবেন, বা আপনি অফলাইনেও কাজ করতে পারবেন। আপনি আপনার আশেপাশের অনেকের ফেসবুক কভারের প্রয়োজন হয় ডিজাইন করে দেওয়া, তারপরে ইউটিউব চ্যানেলের আর্ট যেগুলো দেখাইলাম, তারপরে আরও অনেক আনুষাঙ্গিক যেগুলো প্রয়োজন হয় আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করে দিয়ে, বা লোগো ডিজাইন আপনি ক্যানভা দিয়ে করে দিয়ে জাস্ট তার কাছ থেকে ইনকাম করে নিলেন। ঠিক আছে, আই উইল ডিজাইন রিডিজাইন অর কনভার্ট ইউর PDF ইন ক্যানভা। ঠিক আছে, ক্যানভাতে সে ডিজাইন করে দিবে আপনার PDFটা। 24 hours দেখেন, দেখছেন এখানে কাজ কিন্তু কারোরে কম নাই রে ভাই, সবাই রে কাজ কিন্তু অনেক। দেখছেন যে কতজন আছে, আই উইল ডিজাইন ইনস্টাগ্রাম টেম্পলেট। এখানে কিন্তু বেশিরভাগ বাইরের দেশে কিন্তু ইনস্টাগ্রামটা বেশি ব্যবহার করা হয় বিধায় ইনস্টাগ্রামের পোস্ট ইনস্টাগ্রাম মার্কেটিংটা বেশি করে বিধায় তারা। দেখুন সবারই ক্যানভা দিয়ে মনে করেন যে এনিথিং ডিজাইন করে দিবে সে, $10 $20 $50 যার যেটা যেমন চাহিদা সে সেরকম গিগ খুলে বসে আছে এবং ইনকাম করতেছে। সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডস ক্যানভা টেম্পলেট, দেখছেন ক্যানভা দিয়ে করে দিবে সেটা একদম মনে করেন যে ইজি, যেটা আপনি নিজেও পারবেন এবং নিজেও এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনার আশেপাশে নিজের পার্সোনাল ব্যক্তিগত কাজের জন্য তো অন্তত ক্যানভাটা ইউজ করা আমি মনে করি ফটোশপের থেকে অনেক বেটার। আর অনেকের যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো না তাদের জন্য তো আরও বেশি ভালো, যারা সফটওয়্যার ইনস্টলই করতে চান না, ফেসবুক মানে ফটোশপ ইলাস্ট্রেটর যেগুলো প্রয়োজন মানে আপনি মনে করেন যেগুলো আমরা কম্পিউটারে সাপোর্ট করতেছে না, তো সেগুলো আপনি বাদ দিয়ে আপনি সরাসরি ক্যানভাটা ইউজ করে এখান থেকে ইনকাম করতে পারেন। ফাইবার, তারপরে হচ্ছে আমরা ফ্রিল্যান্সারে দেখাই, ফ্রিল্যান্সারে ঢুকি freelancer.com-এ। ঠিক আছে, এখানে কিন্তু জাস্ট আপনি যখন এখানে আসবেন এখানে কিন্তু কাজ এখানে দিয়ে রাখবে বায়াররা, আপনাদের জাস্ট কাজগুলো করে দিতে হবে। ঠিক আছে, এখানেও পাবেন, তারপরে আপওয়ার্ক দিয়ে সার্চ দিই, এইখানেও আপনারা পাবেন সার্চ। ক্যানভা দিয়ে যদি আমরা সার্চ দিই দেখিয়েন এইখানে কতজন আছে, ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবে আপনাকে, তার বিনিময়ে এই যে পার আওয়ারে সে $35 নেবে, তারপর $50 নেবে পার আওয়ার। টপ রেটেড এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে এখানে দেখছেন ক্যানভা দিয়ে ডিজাইন করে দিয়ে এখানে কত কিছু করে দিবে রে ভাই। আর আপনাদের থেকে আপনারা এরকম শিখে কিন্তু ইনকাম করতে পারেন, আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং করার জন্য। ঠিক আছে, এই যে ক্যানভা দিয়ে সব কিছু ক্যানভা দিয়ে তৈরি করা যায়, ক্যানভা দিয়ে সব এনিথিং আপনি যেটা চান সব কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করা সম্ভব। ক্যানভা ডিজাইন, জাস্ট ডিজাইন দিয়ে এখন সার্চ দিলাম, দেখেন সব কিছু কিন্তু এখানে আছে, বিশেষ করে বাইরের দেশে যে ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট এগুলো ডিজাইন করার জন্য কিন্তু ক্যানভা দিয়ে চাই একজন ডিজাইনার যে ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবে। ঠিক আছে, তার অ্যাকাউন্টেই করে নেবে বা আপনাকে দিয়ে করে নেবে, অনেকে সময় পায় না এগুলো ডিজাইন করার, এগুলো লেখার সময় পায় না, জাস্ট আপনি ক্যানভা দিয়ে তাকে করে দিবেন তার অ্যাকাউন্টেই, এবং আপনি ফ্রিল্যান্সিং করে তার থেকে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। ঠিক আছে, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওর মূল টপিক কিন্তু মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা, আর এখন কথা হচ্ছে আরও কী কী করতে পারি আমরা। আচ্ছা, ফাইবার থেকে বের হই, আমরা ক্যানভা দিয়ে আর কী কী করতে পারি, আর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা ক্লিক করি, সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট ইওর স্টোরি,
ঠিক আছে, তারপরে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, তারপরে ফেসবুক কভার, টিকটক ভিডিও, টিকটক ভিডিও পর্যন্ত এখানে তৈরি করা হয়, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ইন্ট্রো, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এরকম দেখুন সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব চ্যানেল আর টুইটার পোস্ট কী কী দরকার আপনার দেখেন, পিন্টারেস্ট পিন, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডেরটা আরও বেশি ব্যবহার করা হয় আমাদের এই ক্যানভা থেকে, ফেসবুক অ্যাড, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য ওই যে অ্যাড অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া এটা ব্যবহার করা হয়, ইউটিউব থাম্বনেল ব্যবহার করা হয়, টিকটক ভিডিওটা অতটা কেউ ব্যবহার করে না, তবে ফেসবুক কভারটা ব্যবহার করে, তারপরে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস মূলত মনে করেন যে পপুলার মোস্ট পপুলারগুলোই কিন্তু এখানে আসে, ইনস্টাগ্রাম পোস্ট এখানে ডিজাইন করে, ঠিক আছে, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টটা কম করে না, তবে ইনস্টাগ্রাম পোস্ট হাজার হাজার বায়ারের এই কাজ হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আপনাদের আপনাদের কাছ থেকে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করে নেবে ফাইবারে আর আপনাদের থেকে কাজ করায় নিয়ে পেমেন্ট দিয়ে দিবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম পোস্ট ক্যানভা ইনস্টা ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখান থেকে কত গিগ খুলে বসে, সাইজুয়াল ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট ইন ক্যানভা সবগুলো জেনে আর দেখুন 73টা কাজ, ঠিক আছে, এখানে লেভেল ওয়ান সেলার এই নিয়ে হয়তো কাজ কিছুদিন বন্ধ আছে, নিউ লেভেল ওয়ান সেলার আই উইল ডিজাইন ক্যানভা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন প্রেজেন্টেশন রিয়েল এস্টেট, ঠিক আছে, এখানে ক্যানভা দিয়ে হাজার হাজার এখানে গিগ এখানে আছে যারা ইনকাম করতেছে, তার পাশাপাশি নতুনরাও আপনারা যারা কাজ শিখে ইনকাম করতে চান তারাও কিন্তু এখানে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এটা মানে আমি কি বলবো আর কি, আপনার ফটোশপ এই যে আমি আমরা ফটোশপ ইউজ করি সফটওয়্যার কত ঝামেলা, এই যে ফটোশপ আমরা এই যে ওপেন করি কত ঝামেলা, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, ছবি নিতে হবে, তারপরে ইমেজগুলো কীভাবে ডিজাইন করব, কাটবো, আরও কত কী করতে হয়, কালার কম্বিনেশন করতে হয়, সবগুলো মিলিয়ে আমাদের এই যে ফটোশপ ওপেন হইতে হইতে আমাদের ক্যানভাতে একটা ডিজাইন করা শেষ হয়ে যাবে, একটা চুজ করা অন্তত চুজ করাটা আমাদের ওইখানে কমপ্লিট হয়ে যাবে যে আমরা ক্যানভাতে এসে এই যে এই ডিজাইনটা ভালো লাগলো এটা জাস্ট এখন এডিট করলে আমরা আমাদের ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, কেননা পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিলে হবে কি আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন আমাদের ফটোশপ এখনও ওপেনই হয়নি, ফটোশপ 2021, ঠিক আছে, ফটোশপ 2021 ওপেন হলো, এইখানে ওপেন হইতে হইতেই আমাদের কাজ শুরু করতে করতে ডিজাইন মানে আইডিয়া নিতে নিতে আমাদের ক্যানভাতে কিন্তু আমাদের একটা ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন আমরা যদি নিউ নেই তারপরে ওকে দিই, ক্রিয়েট করি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে আমরা সবুজ দিয়ে নেই, ক্রিয়েট, সবুজ কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, এখানে আমরা ডিজাইন করব, এখানে আমরা কী ডিজাইন করব কী করব আমাদের আইডিয়া জেনারেট করতে কিন্তু ছবি নিতে, ছবি চুজ করতে, ডিজাইন চুজ করতে, কালার কম্বিনেশন মিলাইতে আমাদের কিন্তু 12:30টা বেজে যাবে, ঠিক আছে। সেই কারণে আপনাদেরকে দেখাইলাম ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে কী করতে হয়, ক্যানভাটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়। তো আপনাদেরকে যেটা বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আচ্ছা আমরা একটু লিখি এবার, আচ্ছা ফরগ্রাউন্ড কালার এটা তো আছে সেই কারণে ওটা ধরতেছে বারবার, আচ্ছা আমরা আরেকবার লিখি তো এবার কি হয়, হ্যাঁ এখন ঠিক আছে, সাবস্ক্রাইব আওয়ার, এখানে ফটোশপ দিয়ে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের সময় লাগবে অনেক বেশি, আমাদের অনেক সময় চলে যাবে ডিজাইনটা আইডিয়া করতে করতেই, তারপরে আমরা যদি এখানে
আরও পিকচার নিতে চাই কিছু, আরও অনেক কিছু নিতে চাই, কালার, টেক্সট, তারপরে আরও অনেক কিছু আছে কাজ যেগুলো আমাদের এই ফটোশপ দিয়ে করতে অনেক ঝামেলা মনে হবে, ঠিক আছে? সেই ঝামেলা থেকে আমাদের মুক্তির জন্য ক্যানভাটা হচ্ছে বেস্ট। ক্যানভা থেকে আমরা ডিজাইন করব, প্লাস সেই ডিজাইন আমরা যদি ফাইবারের মতো ওয়েবসাইট আছে সেখানে আমরা যদি গিগ খুলে আমরা যদি কাজ সার্ভিস দিতে পারি, আমাদের লোকাল ক্লায়েন্ট আছে, লোকালি আমরা যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ফেসবুক পেজের ভিতরে আমরা যদি অ্যাড দিয়ে আমরা যদি কাজের জন্য জানার আমরা আপনাদেরকে এই কাজগুলো করে দেব, তার বিনিময়ে এত টাকা করে নেব। ধরেন একটা ফেসবুক কভার আমরা যদি ডিজাইন করে দিই সচরাচর ওটাতে কিন্তু $5, কিন্তু মিনিমাম $5 মানেই হচ্ছে বাংলাদেশি টাকায় 400-450 টাকা কিন্তু হয়ে যায়, ঠিক আছে? সেই কারণে আমি বলবো যে আপনারা ক্যানভা দিয়েই করার চেষ্টা করুন, কারণ ক্যানভা দিয়ে আপনারা করলে খুব দ্রুত কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এখানে সব আছে, সব আপনার ক্যানভার ভিতরে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন, সব কিছু এখানে ডিজাইন করতে পারবেন। তাই গ্রাফিক্স ডিজাইনের জন্য নতুন এই সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার ক্যানভাকে ধন্যবাদ জানাই যে ক্যানভা একটা আসছে এরকম জিনিস যে খুব দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যায় আমাদের, ঠিক আছে? তো যারা ভিডিওটি এই অবধি দেখলেন, শেষ অবধি দেখলেন, তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন জিনিস, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন আর্নিং সোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরেই থাকবেন।